জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন এক সপ্তাহের এই লকডাউন সোম অথবা মঙ্গলবার শুরু হতে পারে এখনই চূড়ান্ত দিন তারিখের কথা উল্লেখ করেননি মিস্টার হোসেন তিনি বলছেন জনগণকে প্রস্তুতি নেবার সুযোগ দেয়া হবে তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে সোমবার শুরু হবে লকডাউন কিভাবে এই লকডাউন কার্যকর হবে তার বিস্তারিত এখনও জানা যায়নি তবে ফরহাদ হোসেন জানাচ্ছেন জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ছাড়া গার্মেন্ট ও অন্যান্য শিল্প কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে সরকার বলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলানোর জন্য এটা করা হয়েছে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ যে সংখ্যায় রোগীর সংখ্যা বাড়ছে তাতে করে প্রতিদিনই শনাক্তের আগের সর্বোচ্চ সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে জানানো হয় চব্বিশ ঘন্টায় উনত্রিশ হাজার তিনশো উনচল্লিশটি নমুনা পরীক্ষায় ছয় হাজার হাজার আটশো ত্রিশ জনের মধ্যে কোভিড মাইনাস উনিশ শনাক্ত হয়েছে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তেইশ দশমিক দুই আট শতাংশ এছাড়া গত চব্বিশ ঘন্টায় আরও পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার আঠারো দফা নির্দেশনা দেয় ইতিমধ্যে দেশের সব পর্যটন কেন্দ্রগুলো চোদ্দই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়েছে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ এর আগে তিন মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলেছে গত বছর তবে ছাব্বিশে মার্চ দুই সালে শুরু হওয়া সেই লকডাউন পরিস্থিতিকে সরকার সাধারণ ছুটি বলে অভিহিত করেছিল দেশজুড়ে লকডাউন করার আগ পর্যন্ত এপ্রিল পর্যন্ত দেশের উনত্রিশটি জেলা সম্পূর্ণ এবং উনিশটি জেলা আংশিকভাবে লকডাউন করা হয়েছিল বিভিন্ন দেশের মতো দেশজুড়ে লকডাউন না হলেও সারা দেশেই অতি জরুরি প্রয়োজন ছাড়া মুক্তভাবে চলাচলের উপর বাধা আরোপ করা হয়েছিল সারা দেশে সন্ধ্যা ছয়টার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত বাইরে বের হলে আইনানুক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার একই সাথে এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল বন্ধের জন্য প্রশাসন করাকরি আরোপ করেছিল আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ